মুসলমান বড় করে মেয়েরা বাঘা জোরেরা আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দারে তোরা কত অন্যায় করেছি কত গুনাহ করেছি খবরদার খবরদার আমি আল্লাহ পাক আমাকে যে তওবা দিয়ে আমি আল্লাহ করে জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা বান্দারে লা তানাতুন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ গায়াফুল যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম তোরা যদি আমি আল্লাহ আমাকে যে তওবা করি আমি আল্লাহ করে জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমা করি আল্লাহ বলছে মাফ চা আমি আল্লাহ তোদের মাফ করব মুসলমান বলে ছেলে মেয়েরা বাঘা তরুণেরা আল্লাহ নবী বলে এক বছর দেরি মনে হয় মৃত্যু ছ মাস আগে তওবা করো ছ মাসটাও দেরি মনে হয় এক মাস আগে তওবা করো এক মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যু একদিন আগে তওবা করো একদিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে জবান বন্ধ হয়ে গেছে ওই টাইমে আল্লাহ বাজে বান্দারা আমার আল্লাহর কাছে কে দেখে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাকে জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে দিল থেকে মাপ চাইতে হবে আল্লাহ বলছে তোরা পাপ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদেরকে মাপ করতে ভালোবাসি সুবহানাল্লাহ বলতে লাগে নিজেরাই বলবো সুবহানাল্লাহ ঠিক কি না আমরা কার প্রশংসা করছি এই সুবহানাল্লাহ যে বলছি প্রশংসা হচ্ছে কার আল্লাহ আল্লাহর প্রশংসা করবো আমি বললে বলবেন নিজের এটা তো আত্মা সবের কাছে আপনি করবেন একসঙ্গে সবাই মিলে যখন বলার দরকার হবে একসঙ্গে সবাই মিলে বলবো সুবহানাল্লাহ গজল এখন হবে না পরে না 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 এখন ওয়াজ হবে কি আচ্ছা দেখেন দেখেন দেখা দেখা জেনে রেখে দেন আমার সোনার ভাইরা তাহলে আমরা দিন থেকে আল্লাহর কাছে তওবা চাই একটা আপনারা প্রত্যেকে ওকিয়া জানেন হযরত ওমর একদিন রাস্তা দিয়ে শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাতা মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না যেখানে বাঘের ভয় হ্যাঁ প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা যাচ্ছে মাথা খারাপ ওমর বলছে তুই কি নিয়ে যাচ্ছিস বলছে না হুজুর কিচ্ছু না বলছে ঠিক করে বল বলছে মাতা তো জানে তার পিটিশন শুরু হয়ে যাবে আল্লাহ ই তো ওমর যা রাগি লো একবার আমাকে দুনিয়া থেকে বিদায় পাঠিয়ে দিবে মাতা দিল থেকে তওবা করছি আল্লাহ তুমি আমাকে আজকের মতো মাফ করে দাও যদি তুমি আমায় মাফ করে দাও আমি জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করে দেব মাতাল দিন থেকে তওবা করলেন ওমর বলছে নিয়ে দেখা যেই দেখিয়েছে দেখে তৎক্ষণাৎ যখনই দেখিয়েছে সঙ্গে সঙ্গে যখনই দেখালে ওমর ওমর হুকুম করে দেখায় কি আছে দেখি মদের বোতলটা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায় আরো জোর করে বলো না তাহলে আমরাও দিল থেকে তওবা চাই বলি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনি হাদিসটা রেয়াত করেছেন দেখেন দিল থেকে তওবা হলে আল্লাহ কবুল করবে ইসলামে পিছন দিকে তিরপল পিছন কমিটি ছেলে বলে নাই নাকি যাও না ওইদিকে ছেলেরা দাঁড়িয়ে আছে যাও না আচ্ছা একটু এগিয়ে গিয়ে চেপে চেপে আসুন 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 আচ্ছা জায়গা আছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভিতর দিকে সব তো চেপি বসে আছে না আচ্ছা একটু ভাই কমিটি ভাইদের তরফ থেকে রিকোয়েস্ট একটু সামনের দিকে যদি এক নম্বর করে আপনার ফিরের বাচ্চা কো একটু রিকোয়েস্ট করছি হাত জোর করে একটু আগে আগে আসেন আল্লাহর রাস্তায় জেনে রেখে দেন যত কাছে হব দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে কমে যায় আর কাছে থাকলে বাড়ে তাহলে আমরা কাছে হব তো বলি ইনশাআল্লাহ তো জেনে রেখে আমি যে আলোচনা করছিলাম
আমার ভাই আপনারা তরুণেরা আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল কাব বিন মালিক। কি নাম বললাম? হযরতে কাব বিন মালিক, যিনি আল্লাহর নবীর দরবারে একদিন গেছে। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি? আমি কাব বিন মালিককে একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহর নবী বলছে কি অন্যায় করেছো? বলছে হুজুর হুজুর না আমি বলবো, পরে বলবো। বলছে বলো বলো বলো। ইসলামে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত ছিল? 30,000। ইচ্ছা করে যাও, যেতে পারো নি। মুসলমান আমি আল্লাহ এই তিনজনের দিল থেকে তওবাকে আমি আল্লাহ কবুল করে এদের মাফ করে দিলাম। তাহলে দেখেন, আমরাও যদি দিল থেকে তওবা করি আল্লাহ মাফ করে দিবেন, পারে না? আমার আল্লাহ বলছে তো তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করব। তাহলে কাজে কাজে আমরা আল্লাহর কাছে দিল থেকে খালেস অন্তর থেকে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ। তো আসেন সরাসরি আমি আলোচনায় রসূলকে নিয়ে আলোচনা করব, কারণ যদি দুনিয়ায় নবী না চিনতে পারি কিছু কাজ হবে? তাহলে আগে নেতা চিনবো, তারপরে আমল। যদি ভাবি দাড়ি রাখলি মুসলমান, বর্তমানে সব খেলার প্লেয়াররা দাড়ি রেখেছে, মুসলমান বলবে কথা বলো না? বলা যাবে? যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, তাহলে উনি যদি কুরআন না পড়তো বাংলায় ব্যাখ্যা করলো কি করে? মুসলমান বলা যাবে? যাবে না। তাহলে মুসলমান হতে গেলে হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রসূল ও বান্দা। তাহলে আগে নেতা চিনবো বলি ইনশাআল্লাহ। কেমন কোন নবী? আচ্ছা আমরা সবাই নবীকে ভালোবাসি তো? সবাই ভালোবাসি না? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না? নাই।
চিৎকার দিয়ে বলে, তাহলে এই লোকগুলোকে নিয়ে আমি কি করে আন্দোলন করব? জোর গলায় বলেন, যারা মুস্তফা বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না? জেনে রেখে দেন, সব মেনে লিয়া যাবে, নবীর অপমান সহ্য করা যাবে না। জেনে রেখে দেন, আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছেন, সেই নবীকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসে হাসেন দেখান, তকবীর দেন না রে তকবীর, একজন দেন, সবই আমাকেই বলতে হবে। এই যে আমরা হাত তুললাম, এর মধ্যে আবার আছে কিছু খুব চালাক, আল্লাহ কবুল করে নেবে কেউ বলতে পারবে? এই যে আমরা হাত তুললাম ভালোর জন্য না খারাপ ভালোর জন্য, যে আল্লাহ আমরা নবী মানবো, নবীর গোলাম হবে, হাত তুললাম। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে, মানে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ দেখতে চাই আমি দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে, আমি দেখলাম নেককার বান্দাকে। আল্লাহ বলছে, ওখানেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। দেখে ওই লোকটাই আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ। মুসা নবী বলছে, আল্লাহ কি কেমন করে সম্ভব, একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় কি হলো? কথা বলে নে, নেককার যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, কারণ কি? মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, হে নবী বেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দা খারাপ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা ছেলে খারাপ বলতে লাগে, আব্বা যান দুনিয়া বড় না, প্রথম আসমান বড়, বাপ খারাপ বলতে লাগে, বাবা ছেলে ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় বড়, ছেলে আমার আপনার গুনাহ থেকে কি বড় আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত আমার আল্লাহ জানিয়েছিলেন, আমার কালিমুল্লাহ, আমি আল্লাহ কথাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহ থেকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সে বলেছে, আমার গুনাহ থেকে আল্লাহ দয়া বল। তাহলে আল্লাহ যদি হাত তোলা কবুল করে রসুলে মাফ করতে পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন, তো আমরা হাত তুললাম নবীর জন্য। আচ্ছা বলেন, নবীকে ভালোবাসবো আলহামদুলিল্লাহ ভালো কথা, যদি নবীর সুন্নত না মানি নবী মানা হবে? কথা বলে না কেন? আগে কি মানতে হবে? সুন্নাত। রসুল বলছে, মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসবো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসবো, কান আমায় ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে কাকে ভালোবাসবো? সুন্নাতকে। সুন্নতকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? রসূলুল্লাহকে। তাহলে আমরা নবীর সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ, জোর করে বলি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, তো এখন বলেন, একটা দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? এই তো এখানে চলে যান, ওই কোনটা কে কে উপরে চলে আসছেন, এখানে বসে থাকা হবে তো? চলে আসছে, চলে আসছে। জেনে রাখে, আমরা সুন্নত মানবো, তাহলে দিনে যদি একটা মানি বছরে কটা মানা হবে?
অঙ্ক জানুন কোটা 365 ধরেন দিনে মানতে হলো না মাসে একটা মানবেন বছরে কোটা হবে 12টা মাসে একটা সুন্নত মানেন এই যে এখানে অনেকে সুট পরে বসে আছে উনি কি সুট সুট পরেন আমি পড়তে নিষেধ করছি না তবে একটা সিস্টেমে পড়বেন গাটের উপরে থাকে গাটের নিচে চলে গেলে কি হারাম হবে এক বান্দা অহংকারের সহিত হাদিস এসেছে গাটের নিচে পায়জামা পরে যাচ্ছিল হাদিস এসেছে সে মাটির নিচে যাচ্ছে কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকতে থাকবে তো আমরা সুট করব আই থেকে নিয়ত করে নিলাম সুট পরেন ভালো জিনিস আপনি যখন সুট করবেন তখন আগে ডান পাটা গলা কোন পা ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত গেঞ্জি পরছেন ডান হাত শার্ট জামা পরছেন ডান হাত কাউকে কিছু দিচ্ছেন ডান হাত এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়েছো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো তোরা আমার নবীর সুন্নত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম তাহলে আজকের পর থেকে আমরা যখন সুট পরবো পায়জামা পরবো তা বলে মায়েরা বাদ না মায়েরাও যখন পায়জামা পরবেন ডান পা জামা পরলে ডান হাত এই রাইট সাইড কে ভালোবাসবে কে ভালোবেসেছিল নবী ভালোবেসেছিল একটা সুন্নাত দুই নাম্বার আমরা যখন নখ কাটবো কে কোন আগুনের নখ আগে কাটেন আমি জানি না তবে আমি যেদিন থেকে পড়েছি আমি এভাবে কাটছি আত্মাও কাটেন আজকে বলে যাচ্ছি এই আগুনটার নাম কি কোন হাতে ডান হাতে আপনি যখন নখ কাটবেন ডান হাতে সাদাত আগুনের নখ প্রথম কাটবেন পরস্পর কেটে আসবে বাম হাতের বুড়া আগুন পরস্পর কেটে গেলে বাম হাতের বুড়া আগুন ডান হাতের বুড়া আগুন ঠিক এভাবে পায়ের নখ কাটবে এভাবে যদি নখ কাটতে পারে আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা তাহলে পালন করতে পারবো না বলেন ইনশাআল্লাহ আর আর সব থেকে বড় সুন্নত হলো দাড়ি দাড়ি কেটে যদি দুনিয়ায় ঘুরি নবী বলছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বলেছেন যে দাড়ি কাটলো সে আমার উম্মতি নয় কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো জোর করে বলো তাহলে নাজাত মিলবে না আর দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতারা দেখবেই চিনবে এটা গোলামে মুস্তাফা জোরে বলে তাহলে এত কোন মানুষ বসে আছে দেখি আপনার নবীকে ভালোবাসেন হাত তুলে দিলেন নবীর একটা সুন্নত ভালোবাসবেন তবে নবীকে ভালোবাসা হবে একজন কে আছে এখান থেকে হাত তুলে বলেন যে আমি কোনোদিন আর দাড়ি কাটবো না আজকের পর থেকে দাড়ি রাখবো হয়ে গেছে না হে সুন্নতকে মহব্বত করি আমরা তাহলে কি নবীকে ভালোবাসবো একজন একটা ভাইকে বলছি যে একজন হাত তুলে বললেন আপনার লজ্জার কারণ কোন লজ্জা নাই আপনার থেকে তো অন্যজন শিক্ষা নেওয়া উচিত ওই মানুষটা ইসলামের দিকে ফিরে এসেছে একজন হাত তুলে বলেন দেখি যে আমি দাড়ি রাখবো আজকের পর থেকে আপনি রাখবেন কি নাম তুমি তো রেখেছো আমি দোয়া করি আল্লাহ আমার হাতেম ভাইয়ের সঙ্গে যেন মুস্তফা নবীর দিদার নসিব করিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন তকবীর দেন না রে দিলে আমার সোনার ভাইরা মানে কোন নবী কত আল্লাহ মাকাম দিয়েছেন আরবের একটা সিস্টেম ছিল বিধবা মেয়েরা গায়ে আতর মারতে পারবে আমার এলাকার একটা সিস্টেম আছে বিধবা নারীরা হাতে হাতে করতে পারে জোরে বলো না চুরি পড়তে পারে না তারা নাক ছাড়ি পড়তে পারে পারে না কালারিং শাড়ি পড়তে পারে না এটা আমার এলাকার সিস্টেম আরবের সিস্টেম বিধবা নারীরা কেউ গায়ে আতর মারতে পারে না আটা পারে না কিন্তু আমিনার পেটে দুজাহানের বাদশা আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে দুজাহানের বাদশা দেখতে পাওয়া যায় আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনা বাড়িতে কাজ করে আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে দেয় সবাই মিলে বলে ইয়া আমিনা কেমন মেয়ে স্বামী মারা গেছে আতর মারছে আব্দুল মুত্তালিব মক্কার সর্দার ছিলেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়
তাড়াতাড়ি করে এসে নিজের স্ত্রীকে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে, স্ত্রী আমি না কোথায় খুশবু পেলো? স্ত্রী বলছে, স্বামী আমিও কদিন ধরে দেখছি আমি না যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। ঘরে বিড়ালগুলো আমায় সালাম দেয়, মা আমি না কিরে সালাম ঘরে বলে চলে। সেই আমি না আমার রসূলের আল্লাহ, এটা নবীর খাতিরে আমি না দিয়ে খুশবু বের জেনে রেখে দেন। আল্লাহ রসূলের এক দাই চাই চাই নাম কি জানেন? কি আরে বলো মুখ দিয়ে যেটা লাস্টে ভুল ঠিক হবে। দাই মা কি নাম? দাই বলেন আমি অনেক বাচ্চা প্রসব করেছি, এখন বলেন তো সমাজে বাচ্চা এখন দাই আছে না উঠে গেছে, এখন কোথায় যায় সব হসপিটাল নার্সিং হোম দেখবেন। এই সিজার করা এটা হচ্ছে সরকারি নয়া প্ল্যান, ভারতের নাগরিক কমানো। আপনারা কি জানেন? জেনে রাখবেন। আপনাকে লক্ষ্য করতে হবে যে এখন সমাজে দেখেন তাই বলে জিনিসটাই উঠে গেছে। ডাক্তারের কাছে যে আগেকার দিনের সব বাপে যে 10টা 12টা করে ছেলে হতো, সিজার করতে হতো, সব নরমাল। তারপরে জেনারেশন নরমাল, তারপরে জেনারেশন নরমাল, আর এখন দেখবেন পেটে প্রেগন্যান্সি হলি ডাক্তারের কাছে ছুটে। ডাক্তার যে বলে তোমাকে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে খেয়ে মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায় সিজার বাধ্যতামূলক করে। সিজার করলে কটা বাচ্চা বাচ্চা কথা বলে নে? দুটো দুটোর খুব রিস্ক নিলে তিনটে, আর এর থেকে বেশি বাচ্চা নিতে পারবে না। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি রসূল তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। আর একটু জোর করে হই না? আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা আব্বারা তরুণেরা চিন্তা করে দেখেন কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছেন। তাই বলছেন আমার আমি বাচ্চা থেকে দেখলাম প্রতিটা বাচ্চা হলে তার শরীরে ময়দা থাকে, আমার রসূলের আল্লাহ ময়দা থেকে পাক করেছেন। আরো জোর করে বলো না, বলছে প্রতিটা বাচ্চার খাজনা করতে হয় আমার রসূলকে আল্লাহ মায়ের পেটেই যেন খাজনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চা নারী কাটিতে হয় আমার রসূলেরকে যেন মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। দাই সিফা বলছেন আমি দেখলাম 1.5 মিনিটের বাচ্চা কি জানো আপনার ডান দিকে ভর দিলেন সিজদায় চলে গেলেন, মুখ থেকে বিড়বিড় করে বলছে কি জানো বলছে। আমি এটা বলে এখানে এখানে নবী এখন বলেন আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী চিরজীবন উম্মতের জন্য পাগল। চার জায়গায় নবী উম্মতের চিন্তা করতে করতে ক জায়গায় জোরে বলো চার জায়গায়। এক নাম্বার আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে চলে গেলেন। আচ্ছা বলুন তো আল্লাহ সমাজে 312 জন রাসূল পাঠিয়েছেন, আমার নবীকে নিয়ে 313, মোট কজন বললাম? 313 জন।
প্রতিটা নবীর আল্লাহ 312 জনকে কলেমা দিয়েছেন, প্রতিটা নবীর কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা আছে? কে বলতে পারবো কোন নবীর কলেমা শেষে রাসূল লেখা নাই? আপনি লক্ষ্য করে দেখেন, কমান ল্যান 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 মুসলমান ঘরে ঘরে মেয়েরা পাকা তরুণেরা, হে নবী বেবিরা, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত সুলাইমান নবী এরকম ভাবে নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হে নবী গোলামেরা, আল্লাহ পাক আপনারা নবীর কি কতবার কাম করা দিয়েছে, আপনারা নবীর কি বলে মাসে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনারা নবীর কি কত মাকাম দিয়েছে, গোটা কোরআন শরীফ অন্য অন্য করে দেখে আল্লাহ তাআলা নবীদের যে নাম ধরে ধরে ডেকেছে, হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে, আল্লাহ আপনারা নবীর কি নাম ধরে ডাকে না, আপনারা নবীকে ইয়া সিদ্দিক তোহা মুজাম্মিল আপনি যদি টুকরো করতে পারেন, আমি আপনি দেখেন ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, গানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? এক নাম্বার, দুনিয়া এসে ভাই হয়তো এখন 12:25 বাজছে, আমি আর 10-15 মিনিট আলোচনা করব, সুবহানাল্লাহ আরো জোর করে বলতে হবে, কষ্ট হচ্ছে মনে হচ্ছে বললে হবে কষ্ট হবে, তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো জোরে জোরে, আস্তে বললে আমার ঠিক মন বুঝাই না, একসঙ্গে বলবো আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলে বলে বলে, এটা এক নাম্বার আলোচনা। দু নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখে দিয়েছে, কোথায় রাসূলের বুকে, আল্লাহ 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 নবী বলছে আজরাইল, যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো, আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত আসানি সেই জান কবজ আমি কারণ করব না, আল্লাহ নবী তৎক্ষণাৎ উম্মতের চিন্তা, নবী বলছে আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে, আজরাইল যাও সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। তিন নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ দরুদ কার উপরে কার উপরে দরুদ পড়ি? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচব না মারা যাব? মারা যাব, তাহলে আমাদের উপর দরুদ দরুদ, তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছে দুনিয়ায় যখন কোন মানুষ থাকবে না, দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে, আর ফারিস্তারা মারা যাবে, চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, কজন হলো? চারজন, আজরাইল বাদ দিয়ে জিবরাইল মিকাইল ইসরাফিল তিনজন মারা যাবে, আজরাইল বলবে আল্লাহ তুমি আমাকে তো ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দিলে হতো না, সবাই তো দান কবজ করেছে, আল্লাহ বলবে আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, আজরাইল বুকে হাত রাখ, আজরাইল বুকে হাত রাখলে কি চাস? আল্লাহ বাঁচতে চাই, আল্লাহ বলে আজরাইল বুকে হাত রাখ, আজরাইল বুকে হাত রাখলে মারা গেল,
সবাই শেষ। আল্লাহ বলছে এখন তাহলে এতদিন ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ছিল, এখন করবে কে? আল্লাহ বলছে দুনিয়ায় মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, যখন কেউ থাকবে না তখন আমি আল্লাহ আর সে আদিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আহ 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 আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিব্রাইলকে ডাকবে, জিব্রাইল যা আমার নবীকে কবর থেকে তোল। কাকে কাকে বলবে? জোরে বলো না, নবীকে, নবীকে কবর থেকে তোল। জিব্রাইল বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছে, আল্লাহ আমি জানি না নবীর কবর কোথায়। আল্লাহ বলবে জিব্রাইল যা এখান থেকে চলে যাও, যাও মাটিকে জিজ্ঞেস করো, মাটিকে জিজ্ঞেস করো ভাই মাটি নবীর কবর কোথায়। মাটি বলবে জিব্রাইল আমিও বলতে পারবো না নবীর কবর কোথায়, কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলটপালট করেছে কে কোথায় চলে গেছে আমি জানি না। কিতাবের এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে, কটা? 70টা। যারা আলেম আছে জিজ্ঞেস করে দেখেন, হাজি সাহেব রাসূলুল্লাহর কবর আর বিলালের কবর হাজার মাইল ডিসটেন্স, কত মাইল? হাজার মাইল। কিন্তু কিতাবে আছে আল্লাহ নবীর পায়ের দিক থেকে, আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা হলো। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। আল্লাহ নবী জিজ্ঞেস করবে বিলাল যাও যাও বিলালকে পায়ের দিক থেকে তোলা হবে। কোন বিলাল? কালো। কালো বলে কেউ মুসাফা করতনি, মোয়ানাকা করতনি মনে? আচ্ছা কালো বলে খেলা, কালো বলে কেউ মুসাফা করে মোয়ানাকা করে না হযরতে বিলালের মনে দুঃখ, আল্লাহ তুমি আমায় কালো কালো বলে কেউ আমার সঙ্গে মুসাফা করলো নি? যাও যাও আল্লাহ নবী বিলালকে বলেন বাবা বিলাল যা একটা খুরমা নিয়ে আয়, আল্লাহ নবী বিলালকে কাটিলেন, হযরত আল্লাহ নবী বিলালের আশা খারা কেটে যায়, আল্লাহ নবী বিলালের আশা খারা কেটে যায়, হযরত বিলাল আল্লাহ নবী হজমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন, না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না, আল্লাহ নবী বিলালের আশা খারা বিলালের হাতে পায় তৈরি হয়েছে, টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল, বিলালকে বলা হয়েছিল বিলালকে গরু গরু ভূমির উপরে শুয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, বিলালকে বলা হয়েছিল বিলাল আল্লাহ নবী দরবারে গেলে আল্লাহ নবী বলে বলে বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যারা তোমার তুমি আখের আগে সম্মান দেয় তাই বলুন তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল, মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল কিন্তু মুয়াজ্জিন ছিল কে? জোরে বলো বিলাল নবী ইমাম আর বিলাল মুয়াজ্জিন, বিলাল আজানখানা দিত, বিলালের আজানখানা শুনে অনেকে অপছন্দনীয় হতো, আল্লাহ বিলাল কারো কারোকে কোনো কথা না বলে বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে একটুকে দেখে যে দোয়া করেছিল, আল্লাহ গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আল্লাহ আজারের মধ্যে যদি আসাদু আল্লাহ মোহাম্মদের রাসূলুল্লাহ এই কথা দ্বারা বলতে পারি আমি বিলাল বিলাল ভূত হতে মারা যাব, পরে বলি সময় আমি যাই যাই বিলাল আজাদ দিতে আসে না, আমার আল্লাহ রাস্তা জিব্রাইল আমি কে পাঠিয়ে দিলে
ইব্রাহিম চলে যাও চলে যাও আমার উম্মতকে জানিয়ে দাও ওই কালো বিলালের রাজাকে আমি আল্লাহ পাকা কবুল করে নিয়েছি কোন বিলালের কথা বলি আমার উম্মতরা যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলে আমার উম্মতরা হযরত বিলালকে কাবা থেকে তুলে দিও হযরত বিলাল কাবা থেকে তুলে দাও কাবা থেকে তুলে দাও হযরত বিলাল বলতে আয়ো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসে থেকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়ে দিয়েছেন আমি কোন দিকে ফিরা যাব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পারছো না আমার দিকে ফিরা যাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবার সেই বিলাল বিলালকে কোন দিক থেকে তোলা হবে জোরে বলো না পায়ের দিক থেকে আল্লাহর নবী বিলালকে ডাকবে বাবা যাও যাও বিলালকে নবী পায়ের দিক থেকে তোলা হবে মাটিও বলতে পারবে নবীর কবর কোথায় আল্লাহ 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 এমন সময় দেখতে পাওয়া যাবে জিব্রাইল চলে যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে এটা খুশি হয়ে হলো আরো চিনলে হয় না জিব্রাইল জিজ্ঞেস করবে নবী কেসে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি জিজ্ঞেস করবে জিব্রাইল আমার উম্মত রাখো জোরে বলবে না জিব্রাইল এখন আপনার উম্মতদের তুলা হয় না আল্লাহ নবী জিব্রাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ আমার ইস্তেকবালে আমার তাজিমে আমার রিসেপশনে আমার উম্মতরা আসেনি কেন আল্লাহ নবী মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনার হাবিবের মন খারাপ আল্লাহ চলে যাও চলে যাও আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না চলে যাও চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের সত্যরা জানার অর্থে আমি আল্লাহ বিনা হিসাবে না জানিয়ে দিলাম হযরত জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসবে আল্লাহ নবীকে দেখতে সালাম করা দিবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীর কাছে সালামের উত্তর খাড়া দিবেন হে হযরত জিব্রাইল কি জন্য তুমি সালাম দাও হযরত জিব্রাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ সত্য রাজার কি বিনা হিসাবে না জানিয়ে দিতে আল্লাহ নবী বলে জিব্রাইল এটা আমি নবী আমার মহান ঘরে না হে জিব্রাইল চলে যাও চলে যাও আমার আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো হযরত জিব্রাইল আমি আল্লাহর কাছে চলে যাবে আমার আল্লাহ জানাবে হযরত জিব্রাইল আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের সত্য রাজার উম্মতের মধ্যে প্রতি এক একজন সত্য রাজার করে না যাতেই যাবে তার পরিধি হলো হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কোটি 4,90,00,000 মানুষ যাও তাহলে তাহলে তিনটে আলোচনা হলো বাকি আছে কোটা একটা কিয়ামতের দিনে নবী উম্মতের চিন্তা করবেন জোরে বলবে না কোন দিন কিয়ামতের দিন পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কালো হবে তাদের হাতে জাহান্নামের আগুনের বেড়ি পড়াবে পায়ে চেন দেয়া থাকবে গলায় শিকল আর তার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না হাতে বেড়ি পড়াবে না পায়ে গলায় শিকল দিবে না পায়ে চেন দিবে না মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক ঠিক কর এরা আমার হাবিবের উম্মত কত আল্লাহ ভালোবাসেন জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো জাহান্নামের দিকে কোটা হে গোলমাল করে ফেলেছিস তুই জাহান্নামের দিকে একটা জান্নাতে দুটো নবী জিজ্ঞেস করবে আল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো জিব্রাইল আমি জিজ্ঞেস করবে বলো জিব্রাইল এটা কেমন করে সম্ভব
মুসলমান ঘরের ঘরে মেয়েরা তারা তরুণেরা তাদেরকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইনের জন্য আপনার দুটো নাতি সংবর্ধনা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। কত আল্লাহ নবী উম্মতের কথা ভাবেন, চিন্তা করে সেই নবীর মহব্বত দিল থেকে করব, বলি ইনশাআল্লাহ গোলাম হবেন তো এমন হয়ে যাবে। আল্লাহ নবী পারস্যের এক সম্রাট নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা করে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, ও সাহাবারা চিঠিগুলো দেখে ওমর তো উঠে রেগে লাল, হুজুর আপনার বিরুদ্ধে কথা বলছে, আমি ওমর উলঙ্গ তলবাদ দিয়ে তার গর্দান জুতা করে দেবো। আজও কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোন আত্মার বিরুদ্ধে চালন করে আন্দোলন করে, জানবেন এটা তার করা রাইট আছে। সেদিনে ওমরের যদি রাইট থাকে, আজকে কেউ ওই আবু জেহেলের উত্তরসূরি যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদেরও রাইট আছে। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা, তো এমন সময় দেখতে শুনছেন এখন চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, ওমর তো রেগে লাল, নবী বলছে ওমর তুমি একা যাও, আমি নবী জিহাদের ঘোষণা দিলাম, হে আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি জিহাদের ঘোষণা দিলাম। আমি অবাক হয়ে গেলাম, ইসলামকে হাজারো চেষ্টা করলেও মিটাতে পারবে? এই ইসরায়েলে কি হচ্ছে বলেন তো, ফিলিস্তিনে ইসরায়েলদের চিরজীবন বর্বরতা, এদের টার্গেট মুসলমানদেরকে মারানো, ওদের টার্গেট আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে নিজেদের কব্জা না। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতে সওয়াব পাওয়া, সেই মসজিদুল আকসাকে নিজেদের কব্জে আনা। আপনারা কি ভাবছেন বাবরি আমাদের কাইদে নিয়ে নিয়েছে, যেটা মুসলমানদের ঐতিহ্যবাহী পুরনো মসজিদ? আমার মনে পড়ে যায় আয়া সুফিয়া, প্রথমে মসজিদ ছিল, পরে খ্রিস্টানরা এসে ক্ষমতা পায়, তারা গির্জা করে দেয়, আবার মুসলমানরা ক্ষমতা পায়, মসজিদে পরিণত করে দেয়। ধরে বলে আজ আমি আল্লাহর উপরে ভরসা করে হাজার হাজার মুসলমান চুপ করে আছে, বিচার দিয়েছে কার কাছে? তোমরা চোখে দেখেছো নেটে কিভাবে বাবরি মসজিদকে ভাঙা হচ্ছে? তখন চোখ দিয়ে পানি বের হয়ে আর বিচার দিচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি এর বিচার করবে, বিশ্বাস করে একটা যদি কাবা ঘরকে ধ্বংস করতে আসে আপনার আবাসটা আল্লাহ আবাবিল পানি পাঠিয়ে হিফাজত করতে পারে, আমার আল্লাহ আমাদের বিশ্বাস মসজিদ হল আল্লাহর ঘর, এই মসজিদকে যারা আমার আল্লাহ পিতাদের ছেড়ে দিবে, জোরে বলে মারবে একদিন আল্লাহ এর বিচার করবে, ঠিক কিনা? আবার ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হয়ে যেতে পারে। এদের টার্গেট মসজিদুল আকসাকে নিজেদের কন্ট্রোলে আনা। আমি ফিলিস্তিনি যুবকদের ইমান দেখে অবাক হয়ে গেলাম, সব থেকে ইমান ওই এলাকার মানুষের বেশি, তারা আবাবিল পাখি পাঠায় আল্লাহ কাবা ঘরকে হেফাজত করতে, আর ফিলিস্তিনি যুবকরা প্যারাসুটের উপরে উড়ে মসজিদুল আকসাকে চতুর্দিক দিয়ে উড়ে উড়ে তারা ঘুরে বলে জান চলে যায় জান দেব আল্লাহর কসম মসজিদুল আকসাকে রক্ষা করি ছাড়ব, ধরে বলে। আমি সব থেকে অবাক হলাম, রিসেন্ট কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম, এক বাপের 11টা ছেলে, কটা ছেলে মেয়ে মিলে 11 জনই আপনার ইসরায়েলদের আঘাতে মারা গেছে, শহীদ হয়ে গেছে। সকালবেলায় উঠে বাপ মিষ্টি বিলি করছে, কি বিলি করছে? মিষ্টি। সাংবাদিকরা যে প্রশ্ন করছে, আপনার 11টা সন্তানের মধ্যে সবাই মারা গেল আর আপনি মিষ্টি বিলি করছেন? বলছে শুনো, আমি এই জন্য আমি মিষ্টি বিলি করছি, আমি দুঃখে না আমি আনন্দে মিষ্টি বিলি করি, কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি 11টা শহীদের আপনার। এরকম নবী জিহাদের ঘোষণা করেছে, আল্লাহ নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন, বাবা আমার ফান্ডে সে দান করো, সব ফান্ডে সাহাবীরা মেয়েরা কানের গোনা নাকের গোনা সাহাবীরা দান করতে লাগে। একটা ভিখারি কেমন নবীর গোলাম হয়েছিল দেখে, সেও নিয়ত করেছে আমি নবীর ফান্ডে দান করব,
কিন্তু পকেট হাজি করে দেখে পকেটে কিচ্ছু নাই, বাড়ি চলে গেছে, তিন দিন অনাহারে দিন যায়, বাড়ি চলে গেছে, কোনো কিচ্ছু নাই, চুলাতে হাড়ি চলে না, নিজের একটা ছোট বাচ্চা, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে সাহায্য। মুসলমান ঘরে ছেলে মেয়েরা দাদা তরুণেরা প্রতিমধ্যে আবু বাকরের সঙ্গে দেখা হয়। আবু বাকর বলে, এ মা মেয়ে ছেলে, তুমি এই বাচ্চাকে নিয়ে যাও, এই বাচ্চাকে নিয়ে যেয়ে কি করবে, তুমি কেন নবীর দরবারে যাও, যাও নবী তো দান করতে পারবে না। মহিলা কাছে আর বলে, আমি নবীর দরবারে দান করতে যাই না, নবীর দরবারে দান পাইতে যাই না, আমি মুসলমানকে দান করতে যাই না। মহিলা আবারও লাইন দিয়ে চলে গেলেন, কোনো কিছু না পেয়ে নিজের ছোট বাচ্চাকে আল্লাহ নবীর জিহাদের ফর্দে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, আমার বাচ্চাকে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমাদের মহিলা আমি শহীদের মা বলে আল্লাহ যাব। এখনো কিন্তু নামাজ মাস মাস পড়ে আদা করতে হবে, মসজিদ নালে আপনার আমার জন্য বদুয়া চাইতে থাকবে, দুনিয়া করে পড়ে মসজিদকে আবাদ করে ফেসবুক ঘাটার সময় পান, মুখে হাত রেখে কথা বলে পাননি, হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় পান, মাচাই বসে একটু গিবদগিল্লা করার সময় পায়, সব সময় পেয়ে যায়, মার্কেটে ঘোরা সময় পায়, কিন্তু তুমি চেষ্টা করলে নামাজ পড়তে পারবে না, পারবে না, তাহলে তোমার এদিকে চেষ্টা নাই কেন? আল্লাহর হুকুম নামাজ পড়ে, নামাজ আত্মার আমার, আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলো, চাবি যদি ঘরে চাবি দেওয়া থাকে তোমার চাবি হারিয়ে গেল ঘর ঢুকতে পারবে তো? তালা ভাঙতে হবে, তুমি কি জান্নাতে তালা ভাঙবে নাকি? যে কথা বলে না ভাঙা যাবে? তুমি আমি কি বলবো? তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষটা কোনো মানুষের উপকার করে না, জুলুম করেছে, হাত দিয়ে দান করে না, পা সাক্ষী দিবে, পা দিয়ে মসজিদের দিকে যায় না, দিনই মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে পড়ে বসে পড়ে চকুল খুড়ি করে বেরিয়ে, আত্মার আমার কান সাক্ষী দিবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তাহলে কাজে কাজে আত্মাকে আমাকে নামাজ 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 যাই হোক। আমার ভাই দুটো নাদ রিকোয়েস্ট করেছে, চাঁদ বলে আমি নই, বলবো বলবো বলবো, কে বলছে? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, তারাদের জল বলে তুমি সেরা ধরো, মেঘ বলে জল হয় প্রিয় তুমি গর্বে, মানুষের কাছে তুমি রহমের বর্গ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, রব বলে খুশি মনে তুমি নবী সাক্ষী করে দিলে, ছিল যত আলোময় করো তুমি পৃথিবী রন্তর, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, হয়ে দিলে ধরণীতে মদিনার বাতাসের এসে বলে বাংলা, আকাশের রুকু নামে প্রতিদিন রোজা, ঘরে যাই সাকিনাতে মদিনার পাথর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজি রন্তর, আল্লাহ।
একটু পরে বলছি ওটা ভাই 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 এই 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 আপনার পাশে নির্মাণের জন্য আমার ভাই বললেন আপনাদের কাছে কিছু সাহায্য চাই।